2012 সালে আমি টাটা বনের পাশ দিয়ে যাচ্ছিলাম। তো আমার উদ্দেশ্য ছিল রংপুরের দিকে যাত্রা। তখন আমি শখের বসে ৩০ পিস মাছ কিনি ওখানে, কার্প মাছ। সেই ৩০ পিস মাছ নিয়ে এসে এক মাসও আমি বাঁচিয়ে রাখতে পারিনি, অনেক টাকা দাম ছিল ৩০ পিস মাছের। তো কেন এই মাছগুলো মারা গেল এটার পিছনে কারণ ছিল যে আমি এদের পরিবেশগুলো জানতাম না, এরা কোন পরিবেশে থাকতে পছন্দ করে, কোন পরিবেশে এরা অসুস্থ হয় না। দ্বিতীয়বার আবার মাছ কিনে সেই মাছগুলোকে বাঁচাতে সক্ষম হই। পরবর্তীতে আমার আর থামতে হয়নি,